আসসালাম আলাইকুম ওর বর প্রশ্ন হল এহসান কি দলিল সহ বুঝিয়ে বলুন এর উত্তর হলো দেখুন এহসান কথাটির অর্থ হলো এহসান শব্দটি হাসান থেকে আসছে হা নুন সিন হাসানুন মানে সুন্দর এখান থেকে বাব ইফাল ইহসান মানে হলো কোনো কাজ সুন্দরভাবে করা যে কোনো কাজ হতে পারে যে কোনো কাজই হতে পারে সুন্দরভাবে সম্পাদন করা সুন্দরভাবে ওটাকে মানে সম্পন্ন করা আদায় করা সেটা তরকারি রান্না হতে পারে ভাত রান্না হতে পারে কাপড় কাচা হতে পারে কাপড় ভাঁজ করা হতে পারে তার মানে এক কথা এটা আবিধানিক অর্থ হলো যে কোনো কাজ নিখুঁতভাবে মানে পরিপাটিভাবে সুন্দরভাবে মানে যেভাবে করলে সব থেকে সুন্দর হবে সেইভাবে কাজ করাকে অহসান বলা হয় তো পরিভাষায় বা আবাদতের ক্ষেত্রে এহসানটা কি। তো এই সম্পর্কে যখন জিবরুল আলহিাসাল্লাম রসুলসলামকে জিজ্ঞেস করেছিলেন তখন এর উত্তর দিয়েছেন সেটি হলো এহসানের সংজ্ঞা রাসুল্সুসাল্লাম বলেছিলেন এন তে আবুদাল্লাহকে তরাহ ফ্লাম তেকুন তরাহ ফরাক তার মানে হলো যে এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি যেন তাকে দেখছো আর যদি তা মনে করতে না পারো তাহলে অন্তত এতটুকু মনে রাখবে যে নিশ্চয় তিনি তোমাকে দেখছেন তো এই হলো এহসান এখানে বলা হলো যে এই হাদিসটি মুখস্থ করতে হবে তো এখানে বলা হলো যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো তো আল্লাহকে কি দেখা সম্ভব আল্লাহকে দেখা সম্ভব নয় এ হাদিসেও তার প্রমাণ কারণ যদি আল্লাহকে দেখা সম্ভব হতো তাহলে এখানে কেন মানে যেন তুমি দেখছ যেন শব্দটা ব্যবহার হতো না যেন শব্দটা তখনই ব্যবহার হয় যখন সেটা বাস্তবে সম্ভব নয় ধরে নিতে হবে অথবা ওই রকম মনে করতে হবে বা হতে হবে তো এখানে বোঝানো হচ্ছে যে তোমার কাজ হবে যেন তুমি তোমার রবকে দেখছো তোমার এবাদত বা আমল হবে এরকম যে যেন তুমি তোমার রবকে দেখছো তাহলে যেন দেখছো মানে কি ওখানে আমরা বললাম যে এহসান শব্দটির অর্থ হলো সুন্দরভাবে কোনো কাজ করা নিখুঁতভাবে কোনো কাজ করা ভুল মুক্তভাবে কোনো কাজ করা এটি হলো হ্যাসান আর এখানে বলছি যে হাদিসে আসছে যেটা যে এমনভাবে এবাদত করা যেন তুমি তাকে দেখছ এটার মানে কি এটা হলো একটা সাহিত্যের পরিভাষা যে যেন তুমি তাকে দেখছ তো এমনভাবে এবাদত করা যেন তুমি তাকে দেখছো এই কথাটার মানে হলো মানে তোমার কাজটা হবে পরিপূর্ণ এখলাসের সাথে একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে নিখুঁতভাবে কোন প্রকার খুঁত থাকা চলবে না কোন প্রকার মানে কোনো বিচ্যুতি থাকা চলবে না কোনো ঘাটতি থাকা চলবে না পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে উত্তমভাবে যার থেকে আর উত্তম হতে পারে না ওইভাবে কোনো এবাদতকে সম্পন্ন করা এটাকে বোঝাতে গিয়ে রহসাল্লাম বলেছেন যে এমনভাবে তুমি এবাদত করবে যেন তুমি তাকে দেখছ আচ্ছা এখানে তারপরে বলা হচ্ছে যে ফাইলাম তখন তো অরহ ফাইল হয় অরক যদি তুমি তাকে না দেখা মনে করতে না পারো তাহলে তিনি তোমাকে দেখছেন এটা নিশ্চিতভাবে মনে করতে হবে তো এখানে দ্বিতীয় যে কথাটা বলা হলো যে যদি তুমি তা মনে করতে না পারো তার মানে হলো যে আমি আল্লাহকে দেখছি এই কথাটা আমি যেন আল্লাহকে দেখছি এই কথাটা সবাই বুঝতে পারবে না সবাই এটা মানে সবাই এটা আমল করতে পারবে না ওই পর্যায়ে সবাই যেতে পারবে না কিভাবে যেন আল্লাহকে দেখছি এটার মানে কি ইত্যাদি তো কমপক্ষে এটা বুঝতে তো অসুবিধা নাই যে আল্লাহ আমাকে দেখছেন এটা পড়া এটা বোঝার জন্য তো কোনো মানে শিক্ষাগত যোগ্যতারও দরকার হয় না হয় না সবাই বুঝতে পারে যে কেউ যদি বলা হয় যে উমুক তোমাকে দেখছেন বা উমুক আছেন তো আল্লাহ তোমাকে দেখছেন ঠিক আছে তো এটা তো বুঝতে করার অসুবিধা নেই তো এটা হলো মানে যে কোনো আমলকে এই এই কথাটারও দাবি হলো যে যে কোনো কাজকে এখলাসের সাথে নিপুণভাবে নিখুঁতভাবে মানে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ঘাটতি ছাড়াই সর্বোত্তম কোয়ালিটির ভিত্তিতে সর্বোত্তম উপায়ে কোনো কাজ করা করাকে মানে এহসান বলা হয় তো এটি হলো এই হলো এহসানের ব্যাখ্যা